আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডের অ্যাসাইনমেন্ট 4-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাসাইনমেন্ট 3-এর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থীরা, এই ক্লাসের ডিসক্রিপশনে আমি পূর্বের ক্লাসটির লিঙ্ক দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা অ্যাসাইনমেন্ট 4-এর প্রশ্নগুলোর উত্তর জেনে নেই। ইউনিট 3, লেসন 3 থেকে 5, পেজ 7। এ, রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। পড়ো এবং পরিবারটি সম্পর্কে তথ্য দ্বারা শখটি পূরণ করো। শিক্ষার্থী বন্ধুরা, এই চার্টটি পূরণ করার জন্য তোমাদের সেকশন বি এর অংশটি খুব ভালোভাবে পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সেকশন বি এর অংশটি পড়ে নিও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এই চার্টটি পূরণ করে দেখাবো। নেম, নাম ফারজানা, এজ বয়স 9, জব চাকুরি স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস কাজের জায়গা চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। নেম জামিল, এজ 7, জব স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। নেম রেহানা পারভিন, এজ 33, জব ডক্টর, ওয়ার্ক প্লেস হসপিটাল। নেম আজিজ আহমেদ, এজ 39, জব পাইলট, ওয়ার্ক প্লেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নেম আলতাবুদ্দিন, এজ 68, জব রিটায়ার্ড অফিসার। শিক্ষার্থীরা, যেহেতু আলতাবুদ্দিন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এই জন্য তার কোনো ওয়ার্ক প্লেস নেই। নেম জাহানারা বেগম, এজ 68, জব হোম মেকার, ওয়ার্ক প্লেস হোম। শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি কীভাবে পূরণ করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তোমরা এই অংশটি আরও ভালোভাবে পড়বে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা পড়ব পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।